চ্যানেল। আজকে আমি বানাবো ব্রেড অমলেট। ব্রেড অমলেট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে দেখুন এরম স্লাইস নিয়েছি, আমি তিনটে স্লাইস নিয়েছি, এর পাশগুলোকে আমি কেটে নিয়েছি, নিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি টমেটো, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা নিয়েছি মাঝারি সাইজের ক্যাপসিকাম, একটা মাঝারি সাইজের টমেটো, আর আধখানা নিয়েছি গাজর, আর আধখানা নিয়েছি পেঁয়াজ, নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। আর দেব আমি কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি চারটে ডিম। ডিম কটাকে প্রথমে চলুন ফেটিয়ে নিই একটা বোল নিয়ে। এই দেখুন আমি ফেটিয়ে নিয়েছি চারটে ডিমকে ভেঙে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ নুন, আর দিয়ে দেবো আমি সমস্ত সবজিটা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, গাজর, ক্যাপসিকাম কুচিটা দিয়ে আমি এটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আর দিয়েছি এর মধ্যে আমি নুন, নিয়ে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিলাম, ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে মেলাচ্ছি আমি, দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর এক ইঞ্চি মতো নিয়েছি আমি, অল্প চামচ মতো নিয়েছি আমি এখানে গোলমরিচ গুঁড়ো, আর এক ইঞ্চি নিয়েছি আমি বিট নুন, আর নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তাকে সব মশলাটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আমি একটুখানি আদার পেস্ট নিয়ে এটাকে আবারও মিলিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তিন থেকে চার মিনিট মতো আমি এরকমভাবে ফেটিয়ে নেবো এটাকে। এটা আমার রেডি হয়ে গেছে, এবার চলুন আমরা তৈরি করে নিই। একটা ননস্টিকের প্যান, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি অল্প একটু বাটার, নিয়ে বাটারটা আমি প্যানে এরকমভাবে মিক্স করে নিচ্ছি। আমি একটা একটা করে স্লাইস দিয়ে ব্রেডের একটুখানি শেকে নেব। দেখছে তো সুন্দর একটা কালার ধরেছে, এরকমভাবে আমি দুটো বিটি শেকে নেব। আমি ব্রেড স্লাইস দিয়ে ভেজে নিয়েছি একটুখানি বাটার দিয়ে। প্যানে নিয়ে নিচ্ছি আমি তেল, এটা আমি সাদা তেল নিলাম, এক টেবিল চামচ তেল নিয়েছি আমি। ওর মধ্যে দিয়ে দেবো আমি গোলাটা, এটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দেবো পুরোটা, যাতে প্যানটা কভার করে যায়। দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে ডিমটা পুরোপুরি। আমি এটাকে জাস্ট একটুখানি করে তুলে নেব, তার আগে এর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি একটা স্লাইস। বসিয়ে দিয়ে আমি ডিমটাকে তুলে নিয়ে এরকমভাবে উল্টে দেবো। এবার তুলে নিচ্ছি এটাকে আমি। হয়ে গেছে আমাদের ব্রেড আমলে। আপনারা ইচ্ছে করলে এটা টমেটো সস বা ধনে পাতা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন, বা যে রেড চিলি সসের সঙ্গে। আমি এটাকে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর বিট নুন ছড়িয়ে স্বাদ করে দিচ্ছি। চটপট তৈরি আমাদের। আপনারা এই রেসিপিটি ট্রাই করুন, কমেন্ট করে আমাকে জানান, লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।